सर रेडिएशन हो रहा है। মানে বলার মতো একটাও নেই, একটাও নেই, যদি থাকতো আমরা বলতাম। শুধু এখানে একটা, ওই যে যদি কেউ মারা যায় যে মৃত পরিবারকে তার রিটায়ারমেন্টে যাওয়ার পর্যন্ত, যদি এখানে মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, যে রিটায়ারমেন্টে যাওয়া পর্যন্ত মানে পুরো বেতনটা দেওয়া হবে, এইটা একটা ইতিবাচক সিদ্ধান্ত। কিন্তু এটা করতে গিয়ে পরিবারের যে ভবিষ্যৎ নিরাপত্তা ওইটা কিন্তু কেড়ে নেওয়া হয়ে যাবে। ফলে আমরা তার বিরোধিতা করছি না, কিন্তু আমরা দাবি করছি যে এই ধরুন যেমন কেউ কেউ 58 হোম সাইড কেউ মারা যাচ্ছে রিটায়ারমেন্টের 4 মাস আগে, তাহলে পরিবারটার কথা ভাবুন যে 4 মাস পুরো বেতন পাবে, এরপরে কিন্তু এই পরিবারটার আর কোনো গ্যারান্টি থাকছে না। ফলে এরকম একটা অনিশ্চয়তার দিকে পরিবারগুলিকে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু যদি ডাইনার্নেস প্রকল্পে চাকুরির গ্যারান্টিটা থাকতো, তাহলে কিন্তু ওই পরিবারটা অন্তত দুশ্চিন্তায় ভুগত না। কারণ মানে 3 মাস আগে মারা গেলেও, 3 মাস না, 2 মাস, 1 মাস আগে মারা গেলেও ওই পরিবারে একজন সরকারি চাকরি পেত। এই সরকার আসার পর একটার পর একটা অধিকার আমাদের খর্ব করে চলেছে, কিন্তু তারা মুখে মানে একটা মানুষকে, শিক্ষক কর্মচারী সহ অন্যান্য অংশের মানুষকে বিভ্রান্ত করবার জন্য তারা গালভরা গল্প তারা শোনাচ্ছেন, প্রতিশ্রুতির কোনো কিছুই বাস্তবায়ন করেনি। এইরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা মনে করেছি যে রাজ্যের সমগ্র জনসাধারণের কাছে আমাদের সমন্বয় কমিটির বক্তব্য, শিক্ষক কর্মচারীদের কাছে আমাদের বক্তব্য, এমনকি প্রশাসনের কর্তা ব্যক্তি, যারা সর্বোচ্চ কর্তা ব্যক্তি, যারা কর্মচারীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বলছেন, কোথাও কখনো বলছেন কর্মচারী জনসংখ্যার অনুপাতে বেশি, কোথাও বলছেন যে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা, তারপর বলছেন যে হাড্ডি ভেঙে দেবেন, ইত্যাদি ইত্যাদি আপনারা সব বিষয়ে জানেন। এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন আমরা বহু দূরে বদলি করে দেওয়া হয়েছে। এতে করে আমরা দেখেছি যে আমাদের রাজ্যে এ পর্যন্ত প্রায় 7,000 শুধু শিক্ষক, এর মধ্যে মানে মহিলা রয়েছেন, এর মধ্যে প্রবীণ, বয়সে একেবারে প্রবীণ, চাকরি মানে শেষ প্রান্তে চলে এসেছেন এরকম শিক্ষক আছেন, অসুস্থরা আছেন, তারপরে দেখা যাচ্ছে যে শারীরিকভাবে প্রতিবন্ধী এরা আছেন, অর্থাৎ কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না, এদেরকে বাড়ি থেকে বহু দূরে বদলি করে দেওয়া হচ্ছে। এবং কর্মচারীদের যে হিসাবটা মোটামুটিভাবে আমরা দেখছি যে 6,000-এর বেশি শুধু কর্মচারী, যাদেরকে সারা রাজ্যে ঠিক একইভাবে মানে পুরুষ মহিলা অসুস্থ, তারপর শারীরিকভাবে অক্ষমতা, এই কোনো কিছুই বিচার বিবেচনা করা হচ্ছে না, তাদেরকে বাড়ি থেকে বহু দূরে বদলি করে দেওয়া হচ্ছে। যদিও আমরা যারা সরকারি শিক্ষক কর্মচারী আমরা জানি যে আমরা বদলি চাকরি করি, এবং জনস্বার্থে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা সেটা গ্রহণ করি, যে আমরা মনে করি যে না, এই বদলির পেছনে যুক্তি আছে, প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমরা দেখছি যে অর্ডারগুলি যদিও পাবলিক ইন্টারেস্ট বলে বের করা হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এখানে পাবলিক ইন্টারেস্টের কী আছে। একটু বললেই আপনারা বুঝবেন, যখন আমরা দেখি যে একদম উত্তর প্রান্তে ধর্মনগর থেকে কাউকে গন্ডাছড়াতে বদলি করে দেওয়া হচ্ছে, কাঞ্চনপুরের একেবারে প্রত্যন্ত অঞ্চলে বদলি করে দেওয়া হচ্ছে, আবার ঠিক একই রকমভাবে মানে ধর্মনগর বাড়ি, উনি হয়তো বাড়ির কাছাকাছি থেকে চাকরির সুযোগটা এতদিন ভোগ করছিলেন, কিন্তু এবার দেখা গেল ওনাকে কাঞ্চনপুরের দুর্গম এলাকাতে অথবা গন্ডাছড়ার দুর্গম এলাকাতে পাঠিয়ে দিলেন। আবার যাদের বাড়ি কাঞ্চনপুর, হয়তো দুর্গম এলাকাতেই, তাকে কিন্তু ওইখান থেকে মানে ধর্মনগর অথবা সোনামুড়া মানে বাড়ি থেকে বহু দূরে বদলি করে দেওয়া হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে কর্মচারীর অভাব বা শিক্ষকের অভাব এটা আসলে মূল বিষয় না, আসলে মূল বিষয় হচ্ছে যে ধর্মনগর যার বাড়ি তাকে একটু অসুবিধায় ফেলতে হবে, ফলে তাকে কাঞ্চনপুর দুর্গম এলাকাতে পাঠাও অথবা সোনামুড়া একটা দূরবর্তী জায়গাতে পাঠিয়ে দাও। আর
যার বাড়ি কাঞ্চনপুর দুর্গম এলাকাতে তাকে ওইখান থেকে মানে সোনামুড়া পাঠিয়ে দাও, যাতে সে বাড়ির সাথে যোগাযোগটা রক্ষা করতে না পারে। অর্থাৎ সরকারের দিক থেকে এই ধরনের দৃষ্টিভঙ্গি আমরা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে কোনো দিন দেখিনি। ফলে এটা নিয়ে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী সমাজ মানে ক্ষোভে ফুটছেন। অনেকেই হয়তো পরিস্থিতির কারণে সেভাবে চিৎকার করে বলতে পারছেন না, করোনা পরিস্থিতিও এর মধ্যে মানে রয়েছে। তো এই সমস্ত পরিস্থিতিতে এ রাজ্যের মানুষ যেমন ভালো নেই, শিক্ষক কর্মচারীরাও ভালো নেই, অথচ আমরা দেখছি যে কোনো কোনো মহল থেকে এমনভাবে বলা হচ্ছে যেন শিক্ষক কর্মচারীদের সব সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে, এবং কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন যে শিক্ষক কর্মচারীদের সমস্যার সমাধান করতে গিয়ে রাজ্যের জনগণের কাজ করা যাচ্ছে না। অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে এ রাজ্যের জনগণকে খেপিয়ে তোলা, এরকম ঘটনাও আমরা অহরহ প্রত্যক্ষ করছি।